আবারও রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশনের দোকানে তালা ঝুলে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার রানীনগর অঞ্চলের রাজানগর গ্রামে। অভিযোগ, প্রতি সপ্তাহে রেশন ডিলার গ্রাহকদের কয়েক কেজি করে কম রেশন সামগ্রী দিচ্ছে। এরই প্রতিবাদে পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী দেওয়ার দাবিতে এদিন বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। লকডাউন শুরুর পর রাজ্য সরকারের বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার নির্দেশের পর থেকে রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠছে ভুরি ভুরি। আবারও রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো রঘুনাথগঞ্জ থানার রানীনগর অঞ্চলের রাজানগর গ্রামের বাসিন্দারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, সরকার যে পরিমাণে রেশন সামগ্রী দেওয়ার নির্দেশ দিয়েছে, রেশন ডিলার সেই মতো সামগ্রী দিচ্ছে না। প্রতি সপ্তাহে রেশন ডিলার গ্রাহকদের কয়েক কেজি করে কম রেশন সামগ্রী দিচ্ছে। এরই প্রতিবাদে পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী দেওয়ার দাবিতে এদিন বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন। আপনাদের পাশে সিবম এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না। তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা সিভাবে সোশ্যাল ওয়েলফেয়ার টাস্ক সাধারণ গরিব মানুষের সাথে থাকি।